উজা কাতুরে দে বাম্বু রাজা কা পিড়াই চল ওই বাম্বু আ চল এ খালা এই আ চল খালা এ রামু কাছি খালা তোমার মত বউ থাকার চাইতে আমার মনে হয় এক ডজন শত্রু থাকা আমার ভালো হইতো তুমি একটা কাজ করলা কত হাই হাই রি 1 2 3 4 5 তারপর দুইটা গুনলা অর্থাৎ 500 টাকা দিছি সামান্য করে খাইছে তুমি টাইনে নিয়ে পড়লা এটা কোনো কথা হইলো ওরে দামড়ার ফু দামড়া টাকরা বরে গাদাইছো লুব্ব না না জাতকে তো লুব্ব আগে তুই জেনে যাবে এইনে টাকরা বরে গিলবি হুম জেনে যে সেইনে মান সম্মান থাকে না এই তা হাত তো দেওয়া উচিত ছিল 1000 হেরে দিয়েছো 500 মান সম্মান কি মগো আছে না নাই তো না থাকতে পারে মরতো আছে গো আচ্ছা আমি 500 টাকা দিছি 1000 দিয়ে কেমনে যায় আমি খাইছি কি খাওয়ার মধ্যে ওই সাতরা রোস্ট খাইছি আর আর ওই কেজি গরুর মাংস খাইছি আর খাবার দুই পাতিলে দই খাইছি এই তো সামান্য খাবার এই 500 টাকা দিছি তাও না 1000 দেবো টাকা কি গাছের পাতা জাকা দিব জোর দিয়ে পড়বো ওরে লেরের ফ দামার করে বুনুয়া খাড়া আছে গেলছো তো তুমি 14000 কাউকে সাত খানে চারটার সময় তো ঠিকই বাতিল বুতিল গাবলা গুলো সাইডে সাইডে খাইছো জিব্রিতে মনে লেওয়া পানি বাইয়ে বাইয়ে তখন পড়তে ছেলে হুম আরে এখন কইতে লাগছে এ নাকি সাত খান খাইছে মুরগো রান আচ্ছা আমার লগে যে তোমার কি মাংস মন যায় তোমার যে মাংস হবে তুমি বাচ্চা দাও আমি আবার এক বুড়ি খেয়ে আই কি হইছে আবার খেয়ে আই তোমার যে মাংস মন যায় জিব্রে টাইনে ধরে বাতি আর বুনা যে কোটা আছে সব থতমা ভিতরে গবারি নি হান দাই দিমু কাসাতা আড়া বাড়ি 500 টাকা দিয়েছে আর খাইয়েছে গোডাউন বরে মনে হয় 50000 টাকা খান খাইয়েছে আও আও না কা খোদা বউ দিছিল না মেশিন গান বুঝি না এটা কি আন্দরা দাও খেয়ে বেরতে পারছেন না রোজ দিব গরুর মাংস দিব পোলাও দিব পায়েস দিব বহুত কিছু দিব চলেন আমিও যাবো আই এই দাও খেতে যাইতেছি না কই দিব সেটা কি আপনার কাছে বলতে হবে আপনি কে হ্যাঁ আর আমাদের আটকেছেন কেন আচ্ছা আন্দরা মেয়ে না বললা কি বলে রে পাগল নাকি আপনি কি চোখের মাথা খাইছেন আমরা দেখতেছেন না জলাজন্ত একটা মেয়ে মেয়ে ঠিক আছে কিন্তু এই কি পিনছেন এই যে কি এগুলো কি এগুলো কি আজব গ্রামগঞ্জে হাড়াড়ি করেন ভালো কথা দাওয়াত খাওয়ার কথা কইছি তাও লাগাইলেন কি পড়ছেন হেড়ে কইছি তাও লাগাইলেন এটা কি ঠিক করছেন মেয়ে মানুষে গ্রামগঞ্জে যে যা পুইন্দা পুইন্দা ঘুরতেছেন খারাপ দেখা যায় আমরা পরিচয় দেন আমরা করা এই আমরা কি পড়ব না পড়ব সেটা কি আপনাদের কাছে কৈফত নিতে হবে আপনারা কে হ্যাঁ এই আমরা কে জানেন আমরা হচ্ছে এই গ্রামের হারুন চেয়ারম্যানের একমাত্র নাতি সুইটি আর বিউটি আশা করি বুঝতে পারছেন আমাদের পিছনে যদি আরেকবার দেখি না তাহলে তো ট্যাং ব্যাঙ্গে তোর হাত ব্যাঙ্গে একদম গাছে ঝুলাই রাখবো বুঝছিস মেয়ে মানুষ দেখলে একদম উতলে উতলে পড়ে না কতক্ষণে কথা বলবেন কে এত মেয়ে মানুষ দেখলে কথা বলতে মন চায় কে হ্যাঁ ক্যারেক্টার তো রুস কেন ক্যারেক্টার ঠিক করে ফেলেন আপু চল ফাজিলের সাথে কথা বলবি না চল চল যত সব আলতু ফালতু খুলবো কি খুলবো কি খুলবো দেখবো ও মা আবার কি দেখবা ওই দুইটা গেল না ওরা চেয়ারম্যানের নাতিন হোক আর কোনো প্রেসিডেন্টের নাতিন হোক ওই দুইটার কাপড় আমি খুলবো বুঝছি ভালো হরি বুঝি হুম দেশ মারার লাগি না আগতা খুলতে যাবা হ্যাঁ এ মাতারি এই গলা নামা গলা নামা ও গলা নাই মুই কথা কমু মাইয়ে মানুষ দেখলে থোতনার ভিতরে বিড়বিড় করে আতির ভিতরে কুরকুরা নিয়ে ওড়ে খুব ভালো টেস্ট লাগে আর বল লাগে কথা কইতে থোতনা সেটা পাইয়ে যায় হ্যাঁ আর ওই যে একটা অন্য মাইয়ে দেখছে নতুন নতুন পুরো আমার ওদিক চোখ দে দেলার মতো বাড়িয়াট খুলবো আবার বলে আমি খুইলা ছাড়মু আমি যদি না খুলতে পারি তাহলে আমি 10 বাপের না আমি এক বাপের পাঠাই না আমি খুইলা ছাড়মু কই দিলাম চলো ঘরে চলো আমি খুলবো দেখবো তারপর আমি শান্তি হব পিছে সেনু দৌড়ানো লাগছে গেছো
চেয়ারম্যানের নাতি চেয়ারম্যান ওই যে তোমার আর নাতি ও জামা কাপড় খুলে দেবে না খুলে দেবে না তোমার জামা কাপড় আর আজকে বাড়িতে আও আমি তো দিমন ছাড় রে না আমি ও দিমনে কাপড় খুলে বুঝেন নাই আপনাকে প্যান্ট গেঞ্জি যা আছে সব খুলতে হবো কারণ আপনার যে সব ডেসপিন এর ভিতরে মানে উপরে দিকে দেখা যাচ্ছে অনেক কি আছে যন্ত্রপাতি সব ক্লিয়ার একদম স্টপ আমরা কি পরব না পরব সে কি আপনাকে তো পয়সা দিতে হবে হ্যাঁ অবশ্যই এই মুহূর্তে এখন গেঞ্জি খুলবেন প্যান্ট খুলবেন প্যান্ট খুলবেন গেঞ্জি খুলবেন সোজা একটা শাড়ি পরবেন পুচি দিয়ে হাইটে দেবেন সুন্দর দেখা যাবে খুলেন কাপড় জুগো না আমি আমি তাহলে বলি পরব না পরবেন না আগে যে ঝাড়ছিলাম সেটা মনে হয় গায়ে লাগে না এখন মনে আবার নতুন করে দিতে হবে ওই লোকের প্রথম দেখি মনে হচ্ছে সুবিধা না কি খুঁজে আবার খুঁজতাছি বাম্বু বাম্বু মানে ওই যে 71 এর বাম্বু রাজা কার পিড়াইছাল ওই বাম্বু সাদিরা এ খারা এ পেনকুল হায় হায় আমার নাতিন দুইটা না দৌড়ে আছে কি ব্যাপার এভাবে দৌড়ে খা ওরে কোথারে পিছিয়ে দিদি এক এক বেড়া মুগুল্লো দুড়াইতেছে কত লম্বা লাড়ি ঘটনা কি আবারও নাতিন দুইটা কারলা বেয়াদুপি করছে সর্বনাশ এইদিকে তো আইতেছে হ্যাঁ হেগো যান বাঁচাবো না নিজের যান বাঁচাই গোষ্ঠী কেলে তো আমি নিজের যান বাঁচাই ওরে বাবা রে গেঞ্জি খুন খারা খুন খারা এই গেঞ্জি খুন এই বেন খুন আমার কথা শোন ঘটনা কি আমার নাতিনে কি অপরাধ করছে আপনার কি টাকা পয়সার অভাব না আমি চেয়ারম্যান আমার কোনো কিছু অভাব নাই আপনার যদি টাকা পয়সার অভাব নাই থাকে তাহলে আপনার এই নাতিন কো ল্যাংটা মার্কা ডিসপিন দা রাস্তা বাই করছেন কে এই সাবধানে কথা বলো এসব ড্রেসের দাম কত তুমি জানো আর এটা ল্যাংটা কেন বলতেছো বলো এটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সমস্যাটা কি আমার সমস্যা না সমস্যা সবার আরে দেখো তো ভালো করে চাইয়া কি সব ড্রেস পিনছে যা পিনছে ভিতরে যা মাল মেডিসিন আছে সব দেখা দিতেছে এমনি তো বোঝা না কথা লাগাম দাও আমার নাতিন করে তুমি ইনসাল্ট করতেছো আচ্ছা চেয়ারম্যান সাহেব আপনারে চেয়ারম্যান মানে এলাকার মানুষ না হ্যাঁ কি এর জন্য যেন সমাজটা ভালো হয় দেশটা ভালো হয় জাতিটা ভালো হয় হেলিকা তাই না আপনার মতো চেয়ারম্যান কাছে যদি এইগুলা দেখে মানুষ আপনার কি বলবো বলেন আপনার কাছে কি শিখবো আরে যে ডেস্টবিনটা আপনার নাতির রাস্তায় বেরিয়েছে ওই রাস্তায় কেউ কারো সন্তান নিয়ে যায় কোনো মা তার মেয়ের নিয়ে যায় কোনো বাপ তার ছেলে নিয়ে যায় সামনাসামনি পড়লে মাইছে কি করবো দেখে দেখেন তো বাইরে আর সরম দিস না দুইটারে জুতা দিয়ে ফিটুম ভবিষ্যতে যদি এইভাবে হাফ লেন্থ একটু পোশাক পরস ভাই আপনার আমি কথা দিলাম এই ইরাকে যুদ্ধ হইতেছে মুখোশ নিয়ে আমি শুধু মুখোশ না মুখোশ তো পড়বে বোগরা বইরা দোনো নাতিন বাইরে যাবে আজ থেকে আপনার আমি কথা দিলাম ভাই আমি চেয়ারম্যান আমি যা বলি তাই করি যাই চেয়ারম্যান সাহেব আপনার কথা শুনে খুব খুশি হলাম একটা তালি দেবো হ্যাঁ অবশ্যই আমি চেয়ারম্যান আমি এটার বিচার করে ফেলবো আপনার কথা হয় না তোটা ভালো লাগলো মনে হয় একদিন অরিজিনাল একটা চেয়ারম্যান পাইছি আচ্ছা আচ্ছা তাহলে আপনার একটা কথা বলে দেন গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হ্যাঁ বলেন দেখেন আপনার বয়স হয়েছে আপনি চেয়ারম্যান ভালো এই যে আপনি যেখানে সেখানে বদলালে বহেন কখন তো এটা একটা কথা হইলো এইটু আগে তো আপনি যে গাছতলা বসে লাঙ্গ দিকে জোর দিচ্ছে আরে ভাই এটার মধ্যে আইলেন আমার ফসাব আমার আমার টয়লেটের সমস্যা ও আচ্ছা এর লিগে গাছতলা বসতে পারবেন ঠিক আছে আর বমনা জান ভাই আচ্ছা টয়লেট মানে সব ঠিকঠাক কইরা
লাড়ি লাড়ি আবার তারপরে রাস্তায় বেরিয়ে আচ্ছা ঠিক আছে এই ধরনা গরডুক 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 এই শালার মাথারি তুই ফসল দিয়ে দিয়ে দোনোটারে খারাপ হচ্ছে শুনো ওর সামনে কিছু কই নাই কে কি নেই নে দিছে আমি না তুমি ও আমি কিনে দিছি আচ্ছা আসো আসো আর কি কর ফুলটা বাইদ দেবো দৌড়াও খা দাঁড়াও যে না